সকাল বেলা, এখন এখানে 9টা বাজে, বেশ ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। হ্যাঁ, তার মধ্যে বৃষ্টি হয়েছে, তো ঠান্ডাটা আরো বেড়েছে। এইবার যেটা তার মধ্যে প্রবলেম কি হয়েছে, আমাদের হিটিংটা কাজ করছে না। গোটা আমাদের অ্যাপার্টমেন্টের, মানে আমাদের বাড়ির, না লিভিং রুমের না বেডরুমের কোথাও হিটিং কাজ করছে না, সব কোথায় হিটিং গড়বড় হয়েছে। তো আমি কালকে একবার এলাম, এসে কমপ্লেন করলাম, স্টিল ওরা কোনো কিছু করেনি এখনও। তো আমি সকালবেলা এসে আবার কমপ্লেন করতে এসেছি যে হিটিংটা কাজ করছে না, ইভেন গরম জলও আসছে না। হ্যাঁ, তো ওয়াটারেরও হিটিং কাজ করছে না। তো এই দুটো তো শীতকালে অসম্ভব, এই দুটো ছাড়া থাকা সম্ভব না। তো আমি ওদেরকে কমপ্লেন করে এলাম, বলেছে তো আজকে আবার পাঠিয়ে দেবে, দেখি কী হয়। কালকেও সেম বলেছিলো যে আমরা আজকে পাঠিয়ে দেবো, দেন কিন্তু কেউ আসেনি। আমি আবার ফোন করেছিলাম সেকেন্ড টাইম, কারণ এত ঠান্ডায় থাকা যায় না। আর যে এসির হিটিংটা অন করলে কিছুই গরম হচ্ছে না, তো অসম্ভব ব্যাপার। কি হবে না, এরপর আরও যদি ঠান্ডাটা বাড়ে তো গ্যাসের যে পাইপ লাইন আছে সেগুলো তো ফেটে যাবে ঠান্ডায়। তো হিটিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে, মানে ঠান্ডার সময় হিটিং কাজ না করলে মানে অনেক বড় বিপদও হতে পারে। তো দেখি আজকেও যদি আমি একটা দুটো অবধি ওয়েট করবো, তার মধ্যে না এলে আমাকে আবার আসতে হবে আর ফোন করতে হবে। ফোনে কাজ হয় না এখানে সেরকম, আমাকে আবার আসতেই হবে অ্যাকচুয়ালি। তো দেখা যাক কী হয়। আমার যে ক্যালকুলেশন পাওয়ার, আমি গাছটা সাজানোর জন্য প্রথমে কটা বল কিনেছিলাম জানিস? গেস কর, তুই বল। 10টা 6টা। হ্যাঁ, 6টা দিয়ে নাকি এটা সাজানো হয়ে যাবে। দিয়ে আবার বেশি অর্ডার করেছিস? না, তাহলে এবার পারফেক্ট। কোথায় পারফেক্ট? এখন যেটা আমি করছি, ক্রিসমাসের গিফটসগুলো র‍্যাপ করছি। খুব ভালো করে আমি র‍্যাপ করছি না, এই মানে সবগুলো এরমভাবে করছি না, কিছু জাস্ট মানে কয়েকটা গিফট এরকম নর্মাল এরমভাবে র‍্যাপ করছি, যাতে জাস্ট রিবনটা দিয়ে খুললেই হয়ে যায়। গিফট র‍্যাপগুলো এখন আমি সেরে ফেলবো, তারপরে তোমাদেরকে ঘুরিয়ে ক্রিসমাস ডেকরগুলো দেখাবো। এখনও সব গিফটগুলো আমার এসেও পৌঁছায়নি, এটা আমি এগুলোকে কেরমভাবে পরে আমি উঠে স্কচ টেপ দিয়ে আটকে দেবো। তো আর আমার এখনও সব গিফটসগুলো এসে পৌঁছায়নি, তো আরও একটা গিফট আসার আছে, ওটা সুশোভনের জন্য। তো ওটা এলে পর অ্যাড করে দেবো আমি, ওটা টেবিলে, এখন আর টেবিলে কিছু রাখা নেই, এটা এটা অ্যাড করবো। আর চকলেটটাও আমাদের কেনা হয়নি, চকলেটও অ্যাড করতে হবে। তো চলো এবার আমি এটাকে গিয়ে রেখে দিই, আর তোমাদেরকেও একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই কী কী ক্রিসমাস ডেকর করলাম আমি। বেডরুমে আমি একটা ক্যান্ডেল রেখেছি, একটা এরকম ল্যান্টার্ন টাইপের রেখেছি, আর একটা এই শোপিস রেখেছি। এটা হলো আমার লিভিং রুমের ডেকর। তো লিভিং রুমের আমি আলোগুলো আবার সন্ধ্যাবেলা লাইট জ্বালিয়ে তারপর দেখাচ্ছি, এখন তো দেখালেও বুঝতে পারবে না। তো সন্ধ্যাবেলা ওটা আবার আমি রেকর্ড করছি। আর এই যে চলো, এই হলো কাউচটা, কাউচে আমি এখন ক্রিসমাসে সব কিছু রেখেছি। আর এই হলো কফি টেবিলটা, এখানে একটা ক্রিসমাস সেন্টেড ক্যান্ডেল আছে, আর একটা শোপিস আছে, আর একটা মেরি ক্রিসমাস লেখা শোপিস আছে, এটা একটা উডেন বার টাইপের। আর এই হলো আমার ক্রিসমাসের যে রানারটা কিনলাম, টেবিল রানার ওইটা। আর এখানে একটা লাল ফুল দিয়ে দিয়েছি, আর এটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে সন্ধ্যের দিকে। আর আমি এবারে বড়ো গাছ কিনিনি, বাড়িটা বড়ো কেনা যেতই, কিন্তু এখন আর শেষ মোমেন্টে কিনে লাভ নেই, নেক্সট ইয়ার করবো আবার সেটা। তো এই যে এই হলো আমার ক্রিসমাস ট্রি, এটাকে আমি সাজিয়েছি সুন্দর করে, এখানে অলরেডি আমার গিফট রাখা হয়েছে। আর
একটা দুটো গিফট আসার বাকি আছে, ওগুলো আসলে ওগুলো আমি এখানে রেখে দেবো গাছের নিচে। আর ওর মধ্যে কিছু চকলেটস অ্যাড করতে হবে, ওটা এখন অ্যাড করা হয়নি, আমি করে দিই এখনই করে দিই, দাঁড়াও কথা বলতে বলতে তোমাদের সাথে। তো যেটা বলছিলাম, ওই চকলেটস অ্যাড করতে হবে, এই যে আমি চকলেটস নিয়েছি, কটা চকলেটস অ্যাড করে দিই, আর ফ্রিজে আছে ওটাও অ্যাড করে দিই, দাঁড়াও এক মিনিট। চকলেটস আমি অ্যাড করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি চকলেটসগুলোকে অ্যাড করে এদিকে দিয়ে দিয়েছি। আমার ক্রিসমাসের ডেকর, তো এটা হলো আমার লিভিং রুমটা যেটা আমি ডেকর করেছি। এখানে সব কিছুই কেনা জিনিস দিয়েই সাজানো হয়েছে। তো আমি একবার তাও বলে দিই, এই কুশন কভার্সগুলো অ্যামাজন থেকে নেওয়া, এগুলো তো আমি যখন আগে করেছিলাম যে আমার ক্রিসমাস ডেকর হলটা, সেখানে আমি সব শেয়ার করে দিয়েছি কোথা থেকে কী কিনেছি। চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে কিচেনটা দেখিয়ে দিই, কিচেনে কী কী জিনিস কিনলাম আমি। এই হলো আমার ক্রিসমাসের কিচেন ডেকর। তো এইটা হলো সল্ট অ্যান্ড পেপার ওই স্ট্যান্ডটা, এখানে আমি একটা ক্যান্ডেল রেখেছি, এই যেটা ফুল, এগুলো হলো কোস্টার্স। এবার যেটা মজার জিনিস দেখাবো, এইটা এটা আমি নিজে করেছি, নিজে বলতে কিছুই না সেরকম, আমি এটাকে একবার দেখাচ্ছি ঘুরিয়ে কী করে করলাম, তা তোমরা আইডিয়া পাবে। এরকম একটা সেম আমি এখানেও করেছি, এই যে এখানে একটা শোপিস রেখেছি, ক্যান্ডেল রেখেছি, এটাকে একটা ক্যান্ডেল স্ট্যান্ড মতো করে এখানে ক্যান্ডেল রেখেছি একটা, আর এই আর একটা ক্যান্ডেল। এটা হলো ক্রিসমাস ট্রেন, সান্টা যাচ্ছে গিফটস নিয়ে সবার বাড়িতে বাড়িতে। এই হলো আর একটা সান্টা ক্লজ, ক্যান্ডেল, ক্রিসমাস ট্রি, ক্যান্ডেল, আর এই যে এখানেও আবার আমি ওই স্নোফ্লেক্সগুলো লাগিয়েছি আর আলো দিয়েছি, এটাও আবার আমি সন্ধ্যাবেলা লাইট অন করে দেখাচ্ছি। তো এবার যেটা আসি, এটা আমি কী করে বানালাম, তো এই জিনিসটা, তো ব্যাপারটা হলো এই জিনিসটা কী করে বানালাম, তাই তো এটাই আমার দেখানোর। তো আমি দেখিয়ে দিই এটাকে সরাই, কিছুই না, এটা একটা গ্লাস, গ্লাসের মধ্যে এগুলোকে আমি র্যান্ডমলি পুড়ে দিয়েছি এগুলোকে, তারপর এগুলোকে পড়ার পরে এটাকে দিয়ে এরমভাবে উল্টে দিয়েছি, তারপর এবার উল্টোনোর সময় আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন পুরোটা কভার করে, তারপর আমি এটাকেও দিলাম, দিয়ে এটা দিয়ে জাস্ট উল্টালাম, পুরোটা হয়ে গেল, এর উপরে দিয়ে দিলাম, ইটস ডান। বেশিটা অন্যরকম দেখতে লাগছে, আমার ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লাগে এটা তোমরা করতে পারো, তাই শেয়ার করে দিলাম এটা কীভাবে করা, এরকম দেখতে হবে। তো আমার খুব ভালো লেগেছে এটা দেখতে, এরকমভাবে আমার খুব ভালো লাগছে, তাই আমার এটা জাস্ট মাথায় এলো, এটা আমি করলাম। যে এরম লাগছে আমার কিচেনটা দেখতে, দেখতেই পাচ্ছ তোমরা কিচেন এরিয়াটা এরকম লাগছে এখন ক্রিসমাস টাইমে। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কীরমভাবে কীরম গোছালাম আমার ক্রিসমাসের সময় বাড়ি, কারণ জিনিসগুলো কেনার সময় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কী কী কিনলাম। তো তাই জন্য ভাবলাম যে এখন সাজানোর পর কীরম দেখতে লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমাদের যদি ভালো লাগে, কোনো আইডিয়াস পছন্দ হয়, তাহলে তোমরা এখান থেকে তোমাদের বাড়ির জন্য ওইভাবে সাজাতে পারো। আর যদি তোমাদের মনে হয় আমার কোনো কিছু ইম্প্রুভ করার দরকার আছে, কোনো কিছু অন্যভাবে সাজালে ভালো লাগবে, সেটাও শেয়ার করো, আমি তাহলে আমার বাড়িতেও সেটাকে চেঞ্জ করে তোমাদের মতো করে সাজানোর চেষ্টা করবো। তাহলে তোমাদেরকে এবার ঘুরিয়ে চটপট করে দেখিয়ে দিই কীরমভাবে মানে আমার আলো দিলে কীরকম লাগছে ঘরটা। তো চলো এবার ভালো করে ব্যাক ক্যামেরা অন করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখছো এইরকম ব্যাপারটা এসেছে ইভিনিংয়ে আলোটা দেওয়ার সাথে সাথে। আমি টুনির কালারগুলো চেঞ্জ করা যায়, ইয়েলো আলোটা করা যাবে, তো আমার মনে হলো এটাই বেশি ভালো লাগছে, তাই আমি এটাই দিলাম। তো চল এবার বেডরুমটা দেখাই। এই যে বেডরুমে এই আলোগুলো দিয়েছি আমি একটা জানলাতে, আর একটা জানলাতে আমি এই সান্টা ক্লজ আলোগুলো দিয়েছে, এটা পুরো জানলাটা কভার করেনি, তো আমি কোয়ান্টিটিটা বুঝতে পারিনি কতটা লাগতো, তো ওটা একটু কম হয়েছে। আর ও আর একটা আলো জ্বালাতে ভুলে গেছে, এটাও জ্বালিয়ে দিই এখন, দাঁড়াও এইরকম লাগছে।
তো এই হলো আমার বেডরুমের ডেকর, আর এই হলো লিভিং রুমের। এবার চলো আমি রান্নাটা করে নিই, কিচেনটাও দেখিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার আর সেরকম কিছুই করার নেই। এবার আমি আরও কিছুক্ষণ কষানোর পর জলটা দেবো, তারপর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি মাছগুলোকে মানে ঝোলটাকে নামিয়ে নেব। কথা এখানে বলতেই হয়, সেটা হলো সুশোভন কিন্তু কই মাছ খেত না, একদম খেত না। তো বলে না যে রান্না ভালো হলে সবাই সব খায়, তো এটা অ্যাকচুয়ালি ঠিক। হ্যাঁ, এটা আমার মায়ের রেসিপি, তো আমি মায়ের থেকেই শুনে রান্নাটা করি। অ্যান্ড আগের দিন ও খাচ্ছিলো না, প্রথমে কিরমভাবে তাকিয়ে আছে, কালো মাছ একটু করছিলো, তারপর খাওয়ার পর বলছে ওয়াও মাছটা তো দারুণ হয়েছে। দেন নেক্সট দিনও ছিল, আমি ভাবলাম ও হয়তো রাতে আর খাবে না, দিয়ে নেক্সট দিন আবার রাতে ওটা খেলো অ্যান্ড খুব ভালোভাবেই খেয়েছে। তো এখনও কই মাছটা পছন্দ করে, দ্যাট ইজ আ গুড থিং। তো আমার কই মাছ ভীষণ ফেভারিট, তো এটা একটা ভালো দিক। ওর কই মাছটা পছন্দ করে, আমরা এবার থেকে রেগুলার বেসিসে কই মাছটা আনতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ যে সন্ধ্যাবেলায় আমার কিচেনটা কিরম লাগছে, এখানে তো আমি ক্যান্ডেলসগুলো জ্বালাইনি, খালি লাইটসগুলো জ্বালিয়ে তোমাদেরকে দেখালাম। তো এই হলো আমার কিচেনটা সন্ধ্যাবেলার অল্প আলোতে। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম, তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার ক্রিসমাস ডেকোরেশন, আর তোমরা কিরমভাবে সাজালে সেটাও আমার সাথে শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই, টেক কেয়ার, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। ও হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, যদি আমার চ্যানেলের তোমাদের কন্টেন্টগুলো ব্লগগুলো ভালো লাগে আমার চ্যানেলটা, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে আমাদের চ্যানেলটা গ্রো হয়, আরও অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছায়, তাহলে খুব হেল্প হবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।